ज्यादा से ज्यादा फांसी। खुदा तो मेरी हस्ती को भी महबूस कर देता अगर खुदा एक आदमी, दो आदमी, तीन आदमी, दस आदमी, पंद्रह आदमी, बीस आदमी, खुदा আজকের ঘটনাটি আমাদের এমন একটা দেশে নিয়ে যায় যেখানে আমরা আগে কখনো যাইনি, বা হয়তো আমরা চাইলেও যেতে পারি না। পাকিস্তান নামটা শুনলেই আমাদের মনের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া জন্মায়। প্রায় 25 কোটি মানুষের বসবাস এই দেশে, কিন্তু কি হয় যখন একজন মানুষ গোটা দেশকে নাড়িয়ে দেয়? যদি আমি বলি সে এমন একজন মানুষ যে সন্ত্রাসবাদীদের থেকেও ভয়ঙ্কর, সে যদি কারোর পাশে এসে দাঁড়াতো তাহলে বুঝে নিতে হতো যে স্বয়ং মৃত্যু এসে পাশে দাঁড়িয়েছে। আজ আমি আপনাদের এমন একজন মানুষের ব্যাপারে বলবো যার কথা শুনলে হয়তো আপনার মেরুদণ্ড কেঁপে উঠতে পারে। পাকিস্তানের কুখ্যাত সিরিয়াল কিলার জাভেদ ইকবাল মুঘল উর্ফ কুকরি। কে এই জাভেদ ইকবাল মুঘল? চলুন জেনে নিই। তবে ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক আর শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন যাতে পরের ভিডিওতে আপনার সাথে আমার আবার দেখা হয়। ভিডিওতে অনেক ভয়ঙ্কর এবং রক্তহীন করা বর্ণনা দেওয়া হয়েছে, যদি আপনার হৃদয় দুর্বল থাকে তাহলে এই ভিডিও আপনার জন্য নয়। ১৯৯৯ সালের নভেম্বরের শেষ লাহোরের সাধারণ একদিন ওখানকার থানায় একটা চিঠি আসে। চিঠিটা ছিল গ্রাফিক এবং তাতে ভয়ঙ্কর একটা স্বীকারোক্তি ছিল, আল্লাহর কৃপায় আমার সংখ্যা 100 পৌঁছেছে, নিশ্চিত আমার মিশন এবং আমার বার্তা বিশ্বের কাছে পৌঁছেছে, আমি অনেক মাকে কাঁদাতে যাচ্ছি, আল্লাহ তাদের পাপগুলোকে নর্দমা দিয়ে কফিন ছাড়াই পরবর্তী পৃথিবীতে পাঠাবে। চিঠির পরবর্তী অংশে নিহতদের নাম, বিশদ বিবরণ এবং তাদের সাথে কি ঘটেছিল সে সম্পর্কে মিনিটে মিনিটে বর্ণনা দেওয়া হয়েছে। ঠিক যেমন একটা শরীরকে গলিয়ে ফেলতে তার কতটুকু অ্যাসিড কিনতে হয়েছে এবং তার খরচা কত পড়েছে, ইত্যাদি ইত্যাদি। চিঠির শেষে একটা অ্যাড্রেস লেখা থাকে যা পরে হাউস অফ হরর্স বা বিভীষিকার ঠিকানা বলে পরিচিত হয়। তৎকালীন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তারিক ক্যাম্বেল তদন্তের জন্য কয়েকজন অফিসারকে নিয়ে 16B রবি রোডে যান। দরজায় ধাক্কা দেওয়ার পর বাড়ির মালিক 38 বছর বয়সী জাভেদ ইকবাল হাজির হন। পুলিশ চিঠির বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু অদ্ভুত ভাবে জাভেদ ইকবাল একটা বন্দুক ধরে বলতে থাকে যদি তারা চলে না যায় তবে সে আত্মহত্যা করবে। পাগলের প্রলাপ ভেবে পুলিশও ঘটনাস্থল ছেড়ে চলে যায়, তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন বোধ করে না। তাদের কোনো আইডিয়াই ছিল না যার সম্মুখীন তারা সবে মাত্র হলেন সে হলো নরকের শয়তান। এই ঘটনা কিছুদিন বাদে ডেইলি জং বলে নিউজ পেপারের চিফ রিপোর্টার জামালউদ্দিন নামে একটা ডেলিভারি প্যাকেজ আসে যার মধ্যে একটা হাতে লেখা চিঠি এবং কিছু ফটোগ্রাফস থাকে। চিঠিতে লেখা ছিল, আজ আমার 100 শিশুর লক্ষ্য পূরণ করেছি, আমি ভিকটিমদের ছবি আর তারা কোথায় থাকে সব পাঠালাম, আমি চাই আপনি আপনার সংবাদপত্রের মাধ্যমে বিশ্বকে বলুন আমি কি করেছি, আমি আপনাকে আমার 32 পৃষ্ঠার ডায়েরি দিচ্ছি, এটা আমার 100 খুনের পূর্ণ স্বীকারোক্তি, আমার বাড়িতে গেলে সব প্রমাণ পাবেন, আপনি যখন আবিষ্কার করবেন যে আমি কি অর্জন করেছি তা বিশ্বকে চমকে দেবে, আমার প্রথম শিকার ফয়জালাবাদের 14 বছর বয়সী, আমি তাকে কিছু ঘুমের ট্যাবলেট এবং ফলের রস দিয়েছিলাম, যখন সে ঘুমিয়েছিল আমি তার মুখে একটা গ্যাস মাস্ক রেখেছিলাম এবং তাকে সাইনাইড দিলাম, 10 সেকেন্ডের মধ্যে তার মৃতদেহ অ্যাসিডের ড্রামে ফেলে দিই এবং এক রাত্রের মধ্যে সেই দেহ তরলে পরিণত হলো, তারপর আমি প্রতিটা খুন করতে রাখলাম আর মৃতদেহ নিষ্পত্তি করতাম, আমি জাভেদ ইকবাল। পার্সেলটিতে 32 পৃষ্ঠার ডায়েরিও ছিল যা জাভেদ চিঠিতে উল্লেখ করেছিলেন এবং সেই ডায়েরির মধ্যে ছিল ভয়ঙ্কর সব বিবরণ। জামিল আর এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের এক সহকর্মীকে নিয়ে চলে যায় সোজা 16B রবি রোডে। বাড়িটি পরিত্যক্ত ছিল এবং ঢোকার মুখে তারা দেখতে পায় যে কাপড় এবং জুতো পাশাপাশি স্তূপ করা হয়েছে, ঘুমের ওষুধ এবং বাচ্চাদের বোর্ড গেমও রাখা আছে, বেশ কয়েকটি নীল রঙের প্লাস্টিকের ব্যারেলও ছিল ঘরের কোণে। তারা চারপাশে অদ্ভুত এবং অপ্রীতিকর কিছু গন্ধ পেতে থাকে। দেয়ালে পিন আপ করা হয়েছে শিকারের বিবরণ এবং কিভাবে ভিকটিমদের মারা হয়েছে। এক কোণায় পড়ে থাকা 5টি বস্তায় 100 ভিকটিমদের গায়ের কাপড় ছিল, বাকি 3টে বস্তায় রয়েছে 85 জোড়া জুতো। টেবিলে রাখা একটা কার্ডে লেখা ছিল যে বাড়িতে থাকা মৃতদেহগুলো ইচ্ছাকৃতভাবে নিষ্পত্তি করা হয়নি যাতে পুলিশ সেগুলো খুঁজে পায়। তাতে এও লেখা ছিল, আমার আত্মহত্যার পর তাদের খুঁজে বের করো, আমি আত্মহত্যা করার জন্য রাভি নদীতে ঝাঁপ দিতে যাচ্ছি।
যাচ্ছি। জামিল এবং তার সহকর্মী ব্যারেলগুলোর একটা ঢাকনা সরিয়ে দেখবে বলে ঠিক করে। এরপর যা তারা দেখে তার জন্য হয়তো কোনো মানুষই প্রস্তুত থাকতে পারে না। ভিকটিমদের অবশিষ্ট দেহ বিশেষ ব্যারেলের ভিতরে থাকা লিকুইডে ভাসতে থাকতে দেখা যায়। 3rd December ডেইলি জাং নিউজ পেপারে খবরটা পাবলিশ হয়। তারা শতাধিক শিশুকে হত্যার দাবি করে 57 জনের ছবি ও নাম পেপারে পাবলিশ করে। তাদের জামা কাপড় এবং জুতো সব থানায় নিয়ে যাওয়া হয় শনাক্তকরণের জন্য। বাবা মায়েরা জামা কাপড় চিনতে পেরে কান্নায় ভেঙে পড়ে। ব্যারেলের ভিতরে পাওয়া লিকুইড টেস্ট করে জানতে পারেন যে তাতে সালফিউরিক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ রয়েছে। পুলিশের কাছে একটা স্বীকারোক্তি ছিল, হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা ছিল, অপরাধের দৃশ্য ছিল ও ছিল বেশ কয়েকটি লাশ, কিন্তু ছিল না সাসপেক্ট। আর সেই নিয়ে শুরু হয়ে যায় পাকিস্তানের সবচেয়ে বড় ম্যানহান্ট। ডেইলি জাং নিউজ পেপারে খবর পাবলিশ হওয়ার পর এক সপ্তাহের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা পুলিশকে জানায় যে তারা ভিকটিমদের মারতে সাহায্য করেছে, আর বেশ কিছু ভিকটিমদের মারার আগে গ্রহ করা হয়। পরে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে যে কিলারকে অ্যাসিড সাপ্লাই করেছিল। চিঠির স্বীকারোক্তিতে যেমন জাবেদ ইকবাল উল্লেখ করেছিল যে সে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে, পুলিশ তন্নতন্ন করে খুঁজেও নদীতে কোনো কিছু পাওয়া যায় না, যার মানে জাবেদ ইকবাল বেঁচে ছিল আর প্রশাসনের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছিল। 29 December 1999 ফাইনালি জাবেদ ইকবাল আত্মসমর্পণ করে। তিনি ডেইলি জাং অফিসে গিয়ে সেখানে কর্মরত কর্মীদের বলেন, আমি জাবেদ ইকবাল, আমি 100 শিশুর হত্যাকারী, আমি এই পৃথিবীকে ঘৃণা করি আর আমার কর্মের জন্য আমি লজ্জিত নই, আমি মরতে প্রস্তুত, আমার কোনো অনুশোচনা নেই, আমি 100 শিশুকে হত্যা করতে পেরেছি, আমি 500 শিশুকে হত্যা করতে পারতাম তাতে সমস্যা ছিল না, কিন্তু আমি যে অঙ্গীকার করেছিলাম তা ছিল 100 এবং আমি কখন ঘন করতে চাইনি। এর চেয়ে আশ্চর্যের বিষয় হলো তিনি সেখানে সাংবাদিকদের সঙ্গে আরো 1 ঘন্টা কথা বলে যে সে কিভাবে খুন করেছে এবং সে কিভাবে মৃতদেহ এদিক ওদিক ফেলেছে, তার বিশদ বিবরণ সে সাংবাদিকদের দেয়। আপনি 200 বাচ্চে কেউ নিয়ে কতল কি 100 কেউ ইন্তকাম কর রহে থে না, ইন্তকাম কর রহে থে। মেরে পাস আজ ভি ইতনে পয়সে থে কি মেন ইয়ে সিলসিলা জারি রাখ সকতা থা। अगर कल को आप जो जितने मारे हैं उनमें से 3-4 बच्चे घरों को वापस आ गए, फिर आपका सारा ये कोई नहीं आएगा। किस तरह आप कहते हैं कोई नहीं आएगा शाहिन साहब, किस तरह? अच्छा आपके ख्याल में किस तरह? কাগজের কর্মচারীরা দ্রুত কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এবং 100 জনের বেশি সৈন্য পুরো বিল্ডিং ঘিরে ফেলে। সাংবাদিকদের সাথে কথা বলার সময় জাভেদ ইকবাল নিজেকে শুধু ভিকটিম হিসেবেই দেখিয়েছিলেন। তিনি বলেন তিনি পাকিস্তানের জেল ব্যবস্থা এবং পুলিশের অনিয়মের শিকার। একসাথে জাভেদ এবং তার বিষাক্ত অতীত সম্পর্কে আরো অনেক বেশি করে বেরিয়ে আসছিল। জাভেদ ইকবাল মুঘল, জন্ম 8 অক্টোবর 1961, পাকিস্তানের নাম করা বিজনেসম্যান মোহাম্মদ আলী মুঘলের ষষ্ঠ সন্তান। ছোটবেলা থেকে বিলাসিতায় মানুষ হওয়া বিগড়ে যাওয়া ছেলে ছিল জাভেদ ইকবাল। তার ভাইবোনদের তুলনায় মেধাবী এবং বুদ্ধিমান ছিলেন জাভেদ, কিন্তু ছোটবেলা থেকেই জাভেদের মধ্যে ছোট বাচ্চাদের প্রতি অ্যাগ্রেসিভ নেচার এবং পশু পাখিদের মেরে ফেলার প্রবণতা ছিল। ইসলামিয়া হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে 1978 ইসলামিয়া কলেজে ইন্টারমিডিয়েটের ছাত্র হন জাভেদ। কলেজে থাকাকালীন জাভেদ নিজে স্টিলের বিজনেস চালু করেন তার বাবার 7 বাগে কেনা বিলাসবহুল ভিলাতে। জাভেদকে সবাই চিনত ছেলে শিকারী বা বয় হান্টার নামে। অল্প মজুরিতে কম বয়সী ছেলেদের ব্যবসার কাজে রাখত জাভেদ। খুব অল্প বয়সী ছেলেদের প্রতি তার আকর্ষণ ছিল। 1983 সালে জাভেদ তাদেরই মধ্যে একজনের বোনকে বিয়ে করে, যাতে এই বিয়ের মাধ্যমে ছেলেটি জাভেদকে ছেড়ে যেতে না পারে। কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর থেকেই জাভেদের নৃশংস অত্যাচার চলতে থাকে স্ত্রীর প্রতি। তার সাথে এই খবরও প্রচার হয়ে যায় যে জাভেদ নাকি একজন পরিচিত অতি সম্মানীয় ব্যক্তির ছেলেকে শারীরিক অত্যাচার চালিয়েছে। অল্প বয়সী ছেলেদের হাতের কাছে পাওয়ার জন্যই জাভেদ একটা গেমিং পার্লার খোলে। সেখানে সস্তায় বা বিনা পয়সায় জিনিস দেওয়ার লোভ দেখিয়ে অথবা চোর সাব্যস্ত করে সেই ছোট ছোট ছেলেদেরকে নির্মমভাবে আক্রমণ করত জাভেদ। পরে আরো অল্প বয়সী ছেলেদের সংস্পর্শে আসার জন্য অ্যাকোরিয়ামের দোকান আর জিমও খোলে জাভেদ ইকবাল। পরে ছেলেদের জন্য একটা স্কুলও খোলার চেষ্টা করে, যার নাম সে দেয় সানিসাইড স্কুল। কিন্তু তার স্বভাব চরিত্রের কথা জানতে পেরে সেই স্কুলে বাবা মারা নিজেদের সন্তানদেরকে পাঠাতে রাজি হন না। জাভেদ ইকবাল প্রচুর সম্পত্তি ও প্রতিপত্তির মালিক ছিলেন এবং তার সমাজের উপর মহল অবধি যোগাযোগ ছিল। পুলিশ, পলিটিশিয়ান সবাই তার মুঠোতে ছিল। পরে জাভেদ ইকবাল 6 মাসের জেল খাটে
দেবকে সে, কিন্তু তাতেও তার খুব একটা পরিবর্তন আসে না। পরে জাভেদ ইকবাল বলে, আমার প্রতিবেশীদের সাথে আমার কোনো সমস্যা হলে পুলিশে আমার অনেক বন্ধু ছিল, পুলিশের বন্ধুরা আমাকে সাহায্য করত। 160,000 টাকা জোগাড় করে পলাতক ছেলেদের জন্য পুলিশ অফিসারকে ঘুষ বাবদ দিই। জাভেদ ইকবাল আবার আরেকটা বিয়ে করে, যার থেকে তার একটা ছেলে সন্তান হয়, কিন্তু এই বিয়ে শীঘ্রই ভেঙে যায়। তার বাবা 1993 সালে মারা যান। পরবর্তীতে ধরা পড়লে তাকে মারধর করে এলাকা থেকে বের করে দেওয়া হয়। তবে তার পিতার মৃত্যুর সাথে সাথে উত্তরাধিকার সূত্রে 3 মিলিয়ন টাকা আসে। 1995 সালে তিনি রানা শহরে একটা প্রাসাদ নির্মাণ করা শুরু করেন। তিনি অল্পবয়সী ছেলেদের সাথে দেখা করার জন্য তার পরিকল্পনা অব্যাহত রেখেছিলেন। 1997 সালে তার আর্থিক সমস্যা ছিল গুরুতর, তাই তিনি তার প্রাসাদ বিক্রি করে শহরের একটা ভিন্ন অংশে চলে যান। যে ছেলেটিকে তুলে নিয়েছিল, ছেলেটি ছিল ছোট দরিদ্র গ্রাম থেকে, যেখানে চাকরি পাওয়া কঠিন ছিল। লাহোর যাওয়ার বাসে উঠেছিল এই আশায় যে তার সামনে আরো ভালো জীবন আছে। জাভেদ একটা পোস্টকার্ড নিয়ে পার্কে বসে থাকা অবস্থায় কাছে এসে ছেলেটিকে বলে যে সে একজন বাবা নিখোঁজ ছেলেকে খুঁজছে। ভুলিয়ে ভালিয়ে জাভেদ ছেলেটিকে বাড়ি নিয়ে যায়। ও তাকে মারধর করে এবং যদি সে পালানোর চেষ্টা করে তখন তাকে গুলি করবে বলে ভয় দেখায়। জাভেদ ইকবাল আরো অনেক ছেলেদেরকে এমন ভাবেই নিজেদের বাড়িতে এনে নিপীড়ন করেছে। লাহোরের সুফি মাজারের সামনে প্রচুর গরিব ভক্তদের সমাবেশ হতো, কারণ সেখানে বিনা পয়সায় খাবার দান করা হতো, আর সেটাই হয়ে উঠেছিল জাভেদ ইকবালের শিকারের জায়গা। জাভেদ বলে, 1998 সালের সেপ্টেম্বর আমি মাজারে গিয়ে দেখলাম একটা আকর্ষণীয় 18 বছর বয়সী যুবক। আমি তাকে চাকরি দেওয়ার লোভ দেখাই, সে রাজি হয়ে যায়, তাই আমি তাকে বাড়িতে নিয়ে যাই। শোবার ঘরে ম্যাসাজ করানোর জন্য নিয়ে তাকে বালিশে ধর্ষণ করি। সে আমার উপর হামলা চালায় একটা রাইফেলের বার দিয়ে। অ্যাপার্টমেন্টের চারিপাশে চিৎকারের শব্দ প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে প্রতিবেশীরা ছুটে আসে। তারা দেখতে পায় জাভেদ মেঝেতে রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে। এসব দেখে ক্ষিপ্ত হয়ে প্রতিবেশীরা তাকে গ্রাম থেকে বের করে দেয়। জাভেদ প্রায় 3 সপ্তাহ ধরে হাসপাতালে অজ্ঞান ছিলেন। হামলার ফলে চোয়াল ভেঙে যায় এবং মাথার খুলি ভেঙে যায়। তাকে শোনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু পরে তাকে জামিন দেওয়া হয়েছিল তার পরিবারের তরফ থেকে। তার বয়স্ক মা তার যত্ন নেওয়ার চেষ্টা করেছিল, কারণ তিনি সাহায্য ছাড়া হাঁটতে পারতেন না। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আক্তার আলী পরে বলেছিলেন যে এই ঘটনাটি ছিল টার্নিং পয়েন্ট জাভেদ ইকবালের জীবনে। অসুস্থতার কারণে কয়েক মাস পর তার মা মারা যায় এবং জাভেদ প্রতিশোধ নিতে শুরু করে। আমাকে এতটাই মারধর করা হয়েছিল যে আমার মাথা পিষে আমার মেরুদণ্ড ভেঙে গিয়েছিল এবং আমি পঙ্গু হয়ে পড়েছিলাম। আমি এই পৃথিবীকে ঘৃণা করি। আমার মা আমার জন্য কাঁদলেন, আমি চাই 100 জনের মা কাঁদুক। আমি এটা করেছি আমার ইচ্ছাতে, আমার ছেলেদের দ্বারা, আমার মায়ের মৃত্যু এবং সমাজের অন্যায়ের প্রতিশোধ নিতে। 1998 সালের ফেব্রুয়ারিতে আরেকটি অভিযোগ করা হয়েছিল যে জাভেদ আরো 2 যুবক অপশন করেছিলেন, কিন্তু সেবারও জাভেদ ইকবাল টাকার জোরে বেঁচে যায়। 1999 সালে জাভেদ ইকবাল নিজের হত্যা লীলা শুরু করে। মাত্র 147 দিনের মধ্যে 100 জন বাড়ি থেকে পালিয়ে যাওয়া কিশোর নিখোঁজ হয়ে যায়। আমার প্রথম হত্যার সাফল্যের পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার মিশন শুরু করা উচিত। জাভেদ ইকবাল পরে বলে যে 2 বডিকে কিভাবে অ্যাসিডে ডুবিয়ে গলিয়ে ফেলতে হয় তার সহজ উপায় খুঁজে বার করেছিল। তারপর একটা ছেলেকে হত্যা করার আগে তার লাশ অ্যাসিডের ব্যারেলে রেখে 12 ঘন্টার মধ্যে গলিয়ে ফেলেছিলাম। 3 ছেলেকে খুন করেছি, তাদের বাবা মা নেই, অতএব কেউ তাদের মিসও করবে না। তার বিস্ময়কর স্বীকারোক্তির পর পুলিশ আগামী কয়েকদিন শিশুদের পরিবারের সঙ্গে কথা বলে। মিসিং যাওয়া ছেলেদের বাবা মারা পুলিশ স্টেশনে ভিড় করেছিলেন। বাড়িতে পাওয়া ছবি এবং পোশাক দেখে তাদের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে, যখন তারা বুঝতে পারে যে তাদের ছেলে ছিল সেই মৃতদেহের মধ্যে। আমার শিকারদের আমি ভুলিয়ে আমার অ্যাপার্টমেন্টে নিয়ে আসি। যখন ডেড বডিগুলো অ্যাসিডে গলে যেত আমি টয়লেটে ঢেলে ফেলতাম। আমার প্রতিবেশী অ্যাসিডের গন্ধ সম্পর্কে অভিযোগ করেছিল, তাই আমি একটা নিকটবর্তী নদীতে ব্যারেলগুলি খালি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি কি করেছি তা কেউ সন্দেহ করেনি। পরের দিনগুলোতে ছবি বা পোশাক থেকে 57 জন শিশুকে শনাক্ত করা হয়েছিল। পুলিশের একজন মুখপাত্র বলেছিল, যাদের ছবি বা পোশাক শনাক্ত করা হয়েছিল তাদের মধ্যে কিছু শিশু শহরের সবচেয়ে দরিদ্র পরিবারের, কিছু ছিল ভিক্ষুক এবং অন্যরা ছিল যারা রাস্তায় কাজ করে। অ্যাপার্টমেন্ট
ডিপার্টমেন্টে পুলিশ 80 জনেরও বেশি ছেলেকে শনাক্ত করতে সক্ষম হয়েছিল। 2000 সালের 18 ফেব্রুয়ারি জাভেদ ইকবাল মার্ডার কেসের চার্জশিট পেশ করে পুলিশ। এক ডজনেরও বেশি পুলিশ তাকে ঘিরে নিয়ে গেছিল আদালত চত্বর থেকে। প্রসিকিউশনে 105 জন সাক্ষী দিয়েছিলেন। 73 জন সাক্ষী দিয়েছিল সেই শিশুদের পরিবার। হাতে লেখা বিশেষজ্ঞ ও রিক্সা চালকের কাছ থেকে শুনেছেন যে জাভেদ অ্যাসিড ভর্তি ব্যারেল নদীতে কিভাবে নিয়ে গেছিল এবং তার জন্য সেই রিক্সা চালককে কত টাকা দিয়েছিল। জাভেদ ইকবাল বলতো যে শিশুরা জীবিত ছিল এবং অ্যাপার্টমেন্টে পাওয়া জামা কাপড়গুলো নাকি সেকেন্ড হ্যান্ড কাপড়। প্রতিশোধ হিসেবে বিচার চলাকালীন তার প্রতি অবিচার করা হয়েছে, এটাই নাকি তার একমাত্র বক্তব্য ছিল কোর্ট চত্বরে। 2000 সালে এই কেসের রায় বেরোয়। সাজিদ আহমেদ 17 বছর বয়স। হত্যাকাণ্ডে অংশ নেওয়ার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। মামাদ নাদিম 15 বছর বয়স। নিহতদের মধ্যে 13 জনকে হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল তাকে এবং তাকে 182 বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল, প্রতিটি হত্যার জন্য 14 বছর করে। মামাদ সাবিরকে, যার বয়স 13 বছর, 63 বছরে কারাদণ্ড দেওয়া হয়। মহামান্য বিচারক জাভেদের সাজা ঘোষণা করেন। জাভেদ যেই লোহার চেন দিয়ে তার শিকারকে শ্বাসরোধ করে হত্যা করত, সেই চেন দিয়ে তাকে ফাঁসি দেওয়া হবে এবং তার শরীরকে 100 টুকরো করে অ্যাসিডে গলিয়ে ফেলা যেন হয়, এই আদেশ দিয়েছিল মহামান্য আদালত। মঙ্গলবার 9 অক্টোবর 2001 হাই সিকিউরিটি ব্লক 7 কারাগারে জাভেদ ইকবালের মৃতদেহ পাওয়া যায় এবং আরেকটি সেলে থাকা সাজিদ তারও মৃতদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে রিপোর্ট করা হয়েছিল যে জাভেদ ও সাজিদ তারা নিজেদের জীবন নিয়েছিলেন বা আত্মহত্যা করেছিলেন রাত 10টা থেকে দুপুর 2টোর মধ্যে। ইনভেস্টিগেশন চলাকালীন 6 কর্মরত অফিসারকে বরখাস্ত করা হয়। জাভেদ ইকবালের পরিবার মঠ থেকে তার লাশ সংগ্রহ করতে অস্বীকার করেছিলেন। যেদিন সে তার স্বীকারোক্তি করেছিল সেই দিনই সে তাদের কাছে মারা গিয়েছিল, এমনটাই বলেছিলেন তার ভাইরা। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, কতটা যন্ত্রণা এবং অসহায়তার মধ্যে দিয়ে গেছে এই 100টা প্রাণ। মানুষের রূপে আসা শয়তান যেন কোনোদিনও এই পৃথিবীতে আর না আসে। যখন ঠিক সময়ে ঠিকভাবে বিচার ব্যবস্থা কাজ না করে নিজের চোখ বন্ধ করে নেয়, তখন তার মাশুল দিতে হয় নিষ্পাপ মানুষগুলোকে। ভগবানের কাছে প্রার্থনা করি এই ধরনের নৃশংসতা আর কখনো যেন না ঘটে। ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করুন এবং চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের এপিসোডে।